গাজীপুরে পূর্ব শত্রুতার জেরে আশিক নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আশিক হোসেন টঙ্গীর এরশাদ নগরীর তিন নম্বর ব্লকের সোলেমান হোসেনের ছেলে। শনিবার রাতে গাজীপুরের টঙ্গী এলাকায় এই ঘটনা ঘটে। পরিবার জানায়, বেশ কিছুদিন আগে আশরাফুল নামে এক যুবকের সঙ্গে মতবিরোধ হয় পোশাক কারখানার শ্রমিক আশিকের। বিষয়টি স্থানীয়রা মীমাংসা করে দেন। শনিবার রাতে হঠাৎ অজ্ঞাত নম্বর থেকে কল করে আশিককে জানানো হয়, ছিনতাইকারী সন্দেহে একজনকে আটক করা হয়েছে। শনাক্ত করার জন্য নীলাচল হাউজিং সোসাইটির প্রকল্প এলাকায় আশিককে যেতে বলা হয়। কিছুক্ষণ পর আশিক সেখানে উপস্থিত হলে কয়েকজন মিলে তাকে মারধর শুরু করে। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ আশিককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।